ইসলাম গ্রহণ করার পর বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর স্নেহ মায়া মমতার কথা ভাবতে গিয়ে মাঝে মাঝে অতীতে সেই অসহ্য নিষ্ঠুর নির্যাতনের দৃষ্টিগুলো তার চোখের সামনে ভেসে উঠত। কি ভয়ানক নিষ্ঠুর ছিল তার মনিব দানব রূপে ওই উমাইয়া। অতঃপর বদরের যুদ্ধের দিন ঘটনাচক্রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমাইয়ার দেখা হয়ে যায়। উমাইয়া এবং তার ছেলে তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি করে নবীজির কাছে নিয়ে যাচ্ছিলেন। ইসলাম ধর্ম প্রসারের আগে আব্দুর রহমানের সাথে উমাইয়ার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সম্ভবত তার মনে উমাইয়ার জন্য একটা নরম স্থান ছিল। আব্দুর রহমান ইবনে আউফ উমাইয়া এবং তার পুত্রকে বেঁধে নিয়ে যাচ্ছিলেন। দূর থেকে তা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়ল। তিনি ছুটে তাদের কাছে এলেন। উমাইয়াকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মাথায় উঠে গেল। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। নিষ্ঠুর অত্যাচারের অসহনীয় দৃশ্যগুলো তার মনে বিদ্যুতের মতো জ্বলে ওঠে। সে তাকে মারতে মারতে আদমরা করে অন্ধকার কুটরিতে ফেলে রাখত। আল্লাহর পবিত্র নাম উচ্চারণের কারণে তার মুখে লাথি মারা, চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করা, তার গলায় দড়ি বেঁধে পাথরের রাস্তার উপর দিয়ে টেনে হিঁচড়ে মরুভূমিতে নিয়ে যাওয়া, গগনে উত্তপ্ত বালুর ওপর তাকে চিত করে শুয়ে বুকে শক্ত পাথর চাপা দেওয়া, সব নির্যাতন তার চোখের সামনে ভেসে উঠল। কি ভীষণ সেই শারীরিক যন্ত্রণা! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই মুহূর্তে সেই ব্যথার যন্ত্রণায় জর্জরিত হচ্ছে। তার কানে বাজতেছিল উমাইয়া তীব্র ঘৃণার সাথে উচ্চারিত আল্লাহ এবং তার রাসূলের প্রতি অকাত্য গালিগালাজ আর অপমান করার কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, ওরে আল্লাহর শত্রু কাফের উমাইয়া, তোকে আজ আমি হাতে পেয়েছি, কিছুতেই আমি তোকে ছেড়ে দেব না। হয়তো তুই বাঁচবি, নয়তো আমি বাঁচব। আব্দুর রহমান তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন এবং বললেন, জনাব, ইনি আমার বন্দী, আমার কাছে সে আত্মসমর্পণ করেছে, তাকে আমার রক্ষা করা উচিত। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সেসব কোনো কথাই ঢুকেনি। তিনি সেখানকার লোকদের চিৎকার করে বললেন, আল্লাহর সাহায্যকারী কারা আছেন? আসুন, এগিয়ে আসুন। আল্লাহর রাসূলের বিরোধী, জঘন্যতম একটা শত্রু, একটা শয়তান কাফেরকে হাতের নাগালে পেয়েছি। আসুন আপনারা সবাই, এসে একে বিচার করুন, তার সমুচিত শাস্তি দিন, ফলে আর যাই কোথায় ছুটে। এলো মুসলিম জনতা। এরপর তারা বলল, এই সেই ইবলিস উমাইয়া বিন খালফ, এই সেই মানুষরূপী পশু, এই পশুকে আর ছেড়ে দেওয়া যাবে না। ওরা সবাই উমাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। আব্দুর রহমান ক্ষিপ্ত জনতাকে থামাতে চেষ্টা করেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, বন্ধুগণ, আমি জানি এই কাফের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন পুণ্যবান লোককে জঘন্যতম অত্যাচারে জর্জরিত করে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমি নিশ্চয় বিচার করে ওর শাস্তির ব্যবস্থা করব। কিন্তু এখন সে আমার বন্দী, সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। দোহাই তোমাদের, ওকে তোমরা মেরো না। কিন্তু কে শোনে কার কথা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই উমাইয়ার পরম নিদয় ব্যবহারের কথা তারা শুনেছিল। অনেকে নিজ চোখে তা দেখেছিল, তাই তারা সব দেখেই কোনো রকম পাত্তাই দিল না। ফলে মুসলিম জনতা ভীষণ রাগে গজরাতে গজরাতে তারা উমাইয়ার দেহটাকে একেবারে টুকরো টুকরো করে ফেলল। সাথে সাথে ছেলে আলীকেও তারা রেহাই দিল না। অতঃপর এই খবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। তিনি বলে উঠলেন, সাবাস বেলাল, আল্লাহ তাআলা উমাইয়ার উপযুক্ত বিচার করেছেন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিনের একটি মসজিদে ছিলেন। তিনি অনুভব করলেন, কে যেন তার কানে কানে ফিসফিস করে বলছেন, হে বেলাল, এবার তুমি বিয়ে করে স্থিরভাবে বসবাস করো। এরপর থেকে তিনি উপযুক্ত পাত্রী সন্ধান করতে থাকলেন। সেখানকার খাওলান গোত্রে হিন নামক একজন উপযুক্ত কুমারী কন্যার সন্ধান তিনি পেয়ে যান। তিনি হিন্দের অভিভাবকদের কাছে গিয়ে প্রস্তাব দেন। তারা বললেন, তুমি কে এবং কি তোমার বংশ পরিচয়? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবিসিনিয়ার রাবাবের পুত্র বিলাল। আমার মা বাবা এবং আমি, আমরা সবাই ক্রীতদাস ছিলাম, খুব গরিব ছিলাম, আমাদের টাকা পয়সা কিছুই ছিল না। কিন্তু আল্লাহর কৃপায়
আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী হিসেবে আছি। আমার এখন আত্মিক সচলতা হয়েছে। এই কথা শুনে তারা তাদের পক্ষ থেকে কয়েকজন লোককে খবরটা সত্য কিনা যাচাই করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে পাঠালেন। তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর সত্যতা জানতে চাইলেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালের উপযুক্ততা সম্বন্ধে প্রশ্ন করা তোমরা কে? কি করে একজন জান্নাতবাসী লোকের মূল্য কম করে নির্ণয় করছো? অতঃপর তারা ফিরে এসে পরিবারকে সবকিছু জানালেন। তাই সেই পরিবার খুশি মনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের মেয়েকে বিয়ে দিয়ে নিজেদের গৌরব বাড়িয়েছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে বিলাল, একদিন রাত্রে আমি মেরাজে গমন করেছিলাম এবং আমার বেহেস্তে প্রবেশ করার ভাগ্য হলো। সেদিন আমার সামনে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। আমি যেন দেখলাম আমার আগেই তুমি বেহেস্তে গিয়ে বসে আছো। তুমি বলো তো, মুসলমান হওয়ার পর কি ভালো কাজ তুমি করেছো যার ফলে তুমি এমন পুরস্কারের জন্য মনোনীত হয়েছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্রভাবে জবাব দিলেন, হে আল্লাহর নবী, আমি এই সম্বন্ধে কিছুই জানি না। আমি শুধু এতটুকুই বলতে পারি যে যখনই আমি আজান দেই তখনই আমি দুই রাকাত নামাজ পড়ে নেই, আর যখনই আমার উজু ভেঙে যায় তখনই আমি আবারও উজু করে ফেলি এবং সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করি। অন্য আরেকটি হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিন আমাকে বোরাকে, আমার প্রিয় কন্যা ফাতেমাকে, নিজ উডনি আল কাওয়া এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেস্তের একটি উট বহন করে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়েদিনা অর্থাৎ আমাদের নেতা আখ্যায় বর্ধিত করেছিলেন। একজন ক্রীতদাসকে এই উচ্চ মর্যাদা সম্পন্ন পদে বিবেচিত করে মানুষের কর্মের প্রতি যে মর্যাদা দেখানো হয়েছে তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আকার সহ উহার মনে এবং ইসলামের সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়। অতঃপর খাইবারের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে পরাজিত করার পর একটা সন্ধি চুক্তি স্থাপিত হয়। সন্ধির পর তিনি যখন খাইবারে অবস্থান করেছিলেন তখন জয়নাব নামক একজন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার কয়েকজন সাহাবীকে দাওয়াত করে। তাই তারা দাওয়াত রক্ষা করতে গেলেন, কিন্তু পাপিষ্টা জয়নাব তাদেরকে বিষ মিশানো খাবার পরিবেশন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা গোস্ত মুখে দিয়ে বুঝতে পেরে তা ফেলে দেন এবং অন্যদেরকে খেতে বারণ করেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে মদিনাতে ফিরে এলেন, কিন্তু ওই বিষের ক্রিয়ায় তার অস্তিম রোগের কারণ হয়ে দাঁড়ায়। তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। শরীরের ওই অবস্থা নিয়েই তিনি 600,000 মুসলমান সহ হজ করার উদ্দেশ্যে মক্কায় আসেন। অতঃপর বিদায় হজের পর 63 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তার মৃত্যুতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবী থেকে সব শান্তি, সব আনন্দ সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেল, কারণ তিনি উঠতে বসতে সারাক্ষণ থাকতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি। নবীবিহীন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্ম বেদনায় অস্থির হয়ে উঠলেন। মদিনার পথঘাট, বাসস্থান, মসজিদের নবী, অলি গলি পরতে পরতে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি। কোনো কাজে তিনি আর উৎসাহ পাচ্ছিলেন না, মনটা কেবল হাহাকার করে উঠে, আজানে সুরেও যেন কান্না ধরে। নবীর ব্যথায় শেষ পর্যন্ত তিনি আজান দেওয়ার দায়িত্ব ছেড়ে দিলেন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান ছেড়ে দিয়ে ধর্মযুদ্ধে জীবন কাটিয়ে দেওয়ার মনস্থির করলেন। তিনি মুসলিম জাহানের নবনির্বাচিত প্রথম খলিফা, তার বন্ধু এবং মুক্তিদাতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মানসিক অবস্থা এবং আন্তরিক ইচ্ছার কথা ব্যক্ত করলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, একজন মুসলমান সবচেয়ে ভালো কাজ যা করতে পারে তা হলো পবিত্র যুদ্ধে যোগদান করা। আমার আন্তরিক ইচ্ছা, আমি আমার জীবনে পরবর্তী সময়টুকু পবিত্র ধর্মযুদ্ধে ব্যয় করব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই বিষয়ে আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমার অনুরোধ
আপনি আরো কিছুদিনের জন্য মদিনায় থাকুন, আমি একজন বৃদ্ধ মানুষ, আপনার সাহায্য আমার খুব দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ বিচলিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই তাকে অসহ্য নির্যাতন থেকে রক্ষা করেছিলেন, নিজের অর্থ দিয়ে তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তাকে নিয়ে এসেছিলেন, তাছাড়া তিনি তার বন্ধু ছিলেন, তাই তিনি কি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে চলে যেতে পারেন, এসব ভেবে তিনি তার সাথে রয়ে গেলেন এবং মনে মনে ঠিক করলেন, যতদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকবেন ততদিন আর ধর্মযুদ্ধে যাবেন না। একদিন সন্ধ্যায় মদিনার কয়েকজন মুসলমান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাৎ কার্যাবলীর প্রশংসা করছিলেন। তারা বলছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য এত ভালো কাজ করেননি এবং এত বেশি আত্মত্যাগও করেননি। তখন একজন বলে উঠলেন, একজন আছেন যিনি ইসলামের জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিংবা তার চেয়ে বেশি ত্যাগ করেছেন। তখন লোকেরা খুব আশ্চর্য হয়ে প্রশ্ন করল, তিনি কে? লোকটি বললেন, তিনি হলেন আবি সিনিয়ার রাহাবের পুত্র হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মের জন্য তিনি খুব নির্যাতন ভোগ করেছিলেন। তখন একজন প্রতিবাদ করে বললেন, আমাদের খলিফা কি বিধর্মীদের হাতে নির্যাতিত হননি? তাকে কি মারতে মারতে অজ্ঞান করে ফেলা হয়নি? আসলেই তো এ কথাও সত্যি। তখন একজন বললেন, হাজার হলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোত্রের লোক, গোত্রের লোক তাকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন, বেধর্মীরা তাকে মেরে অজ্ঞান করে ফেললেও একবারে মেরে ফেলার সাহস ছিল না, তাকে মেরে ফেললে তার গোত্রের লোকেরা তাদেরকে ছেড়ে দিবে না সেটা তারা ভালোভাবে জানত। অন্যদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের একটা লোকও ছিল না যে তাকে রক্ষা করতে পারে। তখন অন্য একজন দীপ্ত কণ্ঠে বললেন, এক কথায় বলতে গেলে বলতে হয় ইসলামের প্রথম যুগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিলেন। এই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন এবং বললেন, আপনারা কি বিষয় নিয়ে এত গুরুগম্ভীর আলোচনা করছেন? জবাবে একজন বললেন, আপনার প্রশংসা করা হচ্ছিল এবং আপনার গুণাবলীর পরিমাপ করা হচ্ছিল। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার গুণাবলী, আমি তো আবিসিনিয়ার একজন কৃতদাস ছিলাম, আর একজনের দয়ায় আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলাম। তখন তাদের মধ্য থেকে একজন খুব উৎসাহের সাথে বললেন, কেউ কেউ গুণের বিচারে আপনাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে উঁচুতে স্থান দিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বিরক্তিতে কুচ্ছিত হয়ে ওঠে, তিনি খুব রেগে গেলেন এবং বললেন, কি করে মহাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেউ আমাকে তুলনা করে, যেখানে আমি তার অসংখ্য ভালো কাজের মধ্যে একটি আমার দাসত্ব থেকে মুক্তি। তখন লোকেরা নিশ্চুপ হয়ে গেল, মুখে কিছু না বললেও মনে মনে সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান একজন ব্যক্তি বলে আখ্যায়িত করলেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠালেন। লোকটি এসে বললেন, ভাই বেলাল, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে সাক্ষাৎ করতে বলেছেন। খবর পেয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন। ঘরের বাইরে তখন বেশ কজন কুরাইশ সর্দার ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ডেকে নিলেন। এতে সর্দাররা খুব চটে গিয়ে বললেন, হিসাব কি? আমরা হলাম সম্ভ্রান্ত ঘরের লোক, আমরা হলাম নেতা, আর বেলাল হলো কেনা গোলামের ছেলে গোলাম, তাকে এমন সম্মানের সাথে আগে ডাকার কি মানে আছে? তখন বললেন, মানে অবশ্যই আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে সত্যের পথে ডাক দিয়েছিলেন, আমরা তার সে ডাকে সাড়া দিয়েছি অনেক দেরিতে, যারা আগে সে ডাকে সাড়া দিয়েছিলেন তাদেরকেই এখন আগে ডাকা হবে।
এটা নিয়ে আমাদের এখন রাগে গজগজ করা মোটেই উচিত নয়। অতবার কিছুদিন অতিবাহিত হতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ধর্মযুদ্ধে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তার ধর্মযুদ্ধে যাওয়ার আন্তরিক ইচ্ছার কথা প্রকাশ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধে না দিয়ে দেশে রাখতে অনেক চেষ্টা করলেন, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই আর ঘরে থাকতে রাজি হননি। তিনি সিরিয়ার যুদ্ধরত মুজাহিদদের সাথে মিলিত হতে চাইলেন। তাই অপারগ হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুদ্ধে যাওয়ার অনুরোধ মেনে নিলেন। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিযানে মুসলিম বাহিনীতে যোগদান করেন। সেখানে তিনি সাধারণ সৈনিক হিসেবে নয়, সিরিয়ার মুসলিম বাহিনীর প্রধান রূপে কাজ করেন, ফলে জেরুজালেম তাদের দখলে চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিরোধকারীদের সাথে একটা শান্তি চুক্তিতে সই করতেন। নিজ আসনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পবিত্র জেরুজালেমে প্রবেশ করলেন, তখন তার পাশাপাশি চলছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, তখন সেখানকার জনসাধারণ এবং প্রধানগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন করলেন, মহামান্য খলিফা, আপনার কাছে আমাদের একটা অনুরোধ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শেষবারের মতো আমাদের এখানে একবার আজান দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা মতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, হে বিশ্ববাসীর নেতা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আমি মন স্থির করেছিলাম আর কোনোদিন কারোর জন্য আজান দেব না, কিন্তু আজ আমি শুধু আপনার আদেশে এবং কথা রক্ষার জন্য আজান দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মধুর কণ্ঠে মুসলমানদের নামাজে আসার জন্য আহ্বান করলেন, সবার মনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে যায়। তাদের বুকে ব্যথার ঢেউ উতলে ওঠে, তারা কান্নায় ভেঙে পড়েন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। সিরিয়া বিজয়ের পর যুদ্ধের বহু গনিমতের মাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসেন, সেসব তিনি সংসারের জন্য খরচ না করে ধর্ম সেবায় উৎসর্গ করলেন। এভাবে দিন দিন দেশের উন্নতি এবং মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত করেন, ফলে তার আন্তরিক কর্মক্ষেত্র গুণে তিনি দামেস্কের গভর্নর পদে প্রতিষ্ঠিত হলেন। অথবা সিরিয়ায় বসবাস করার সময় এক রাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখা পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে বিলাল, এটা কিরকম হলো যে এতগুলো বছর কেটে গেল আর তুমি আমার সাথে দেখা করতে এলে না? এই স্বপ্ন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্থির করে তুলল। সকাল হওয়ার সাথে সাথেই তিনি মদিনার দিকে যাত্রা করলেন। চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের কাছে দাঁড়িয়ে তিনি কেঁদে বুক ভাসালেন, তার জন্য প্রাণ ঢেলে আন্তরিকভাবে দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে পাশে তার অবস্থান, তার স্নেহধন্য মধুর সেই দিনগুলো স্মৃতির পর্দায় একটার পর একটা ভেসে উঠছিল। অতীতগুলো যেন বাস্তব হয়ে উঠে আসছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে একটা আনন্দ ভরা সুখী জগতে হারিয়ে গেলেন। অতঃপর বাস্তবে ফিরে এসে দেখলেন অসংখ্য মানুষ তাকে ঘিরে ফেলেছে। তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খবর শুনে নিজেদের কাজকর্ম ফেলে দিয়ে এসেছেন। সবাই তখন বললেন, হে বেলাল, আমাদের জন্য একবার আজান দিন, আপনার আজান শুনলে আমাদের মনে প্রশান্তি ফিরে আসবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যার জন্য আজান দিতাম সে আজ পৃথিবীতে নেই, সুতরাং আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে আর স্থির থাকতে পারলেন না, তাদেরকে জড়িয়ে ধরে অঝোর ধারায় তিনি কাঁদতে শুরু করলেন।
অর্থপর কান্না থামালে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে আবদার করলেন, কতদিন ধরে আমরা মদিনাবাসীরা আপনার মধুর স্বরের আজান শুনি না, দয়া করে আপনি আগামীকাল ফজরের আজান দিলে আমরা অত্যন্ত খুশি হব এবং ধন্য হব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণপ্রিয় নবীর নাতিদের অনুরোধ কি করে না করতে পারেন? পরদিন উষার আলো ফোটার আগেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ছাদ থেকে আজান দিতে শুরু করেন। আজানের মহিমায় মদিনার অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আর আকাশ বাতাস মুখরিত করে তোলে। অনেক বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সুর শুনে সারা মদিনায় এক মর্ম স্পর্শীয় শোক এবং কান্নার রোল পড়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্মৃতি তাদের মনে পড়ে যায়। তারা মসজিদের নববীর দিকে ছুটে আসেন, এমনকি আনসার এবং মুজাহিদদের পদ্মা নিশির স্ত্রী লোকেরাও কাঁদতে কাঁদতে মসজিদের দিকে চলে আসেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের সুখ যেন হাজার গুণ উতলে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতিতে মদিনাবাসীদের ক্রন্দনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিক বেদনায় আরো অস্থির হয়ে পড়েন। দুঃখ সহ্য করতে না পেরে তিনি আবারও মদিনা ত্যাগ করেন। বেশ কিছুদিন পাগলের মতো দেশ বিদেশে ঘুরে বেড়ান, কিন্তু কোথাও শান্তি খুঁজে পান না। আবার ছুটে যান মদিনাতে। সেখানে গিয়ে শেষবারের মতো বন্ধু এবং মুক্তিদাতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জিয়ারত করেন। অতঃপর সেখান থেকে ফিরে এলেন দামেস্কে। এসে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেলেন এবং তার মৃত্যুর সময় ঘনিয়ে আসেন। স্ত্রীর কোলে মাথা রেখে তিনি চোখ বন্ধ করলেন। কি আনন্দ আমার, আমি আমার অতি প্রিয়জনদের কাছে যাচ্ছি, এটাই ছিল তার শেষ কথা। এভাবে তিনি চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।